হ্যালো ফ্রেন্ডস বেঙ্গল প্রাইমারি টেট এবং এসএলএসটি পিটির সিলেবাস অনুসারে ইনভারমেন্টাল স্টাডি পর্ব এগারোতে পরিবেশ ও বিজ্ঞান সপ্তম শ্রেণী পৃষ্ঠা একশো পঁয়তাল্লিশ থেকে তিনশো সাত পর্যন্ত আমরা এই ভিডিওতে আলোচনা করব পূর্বের ভিডিওতে অর্থাৎ দশ নম্বর ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান প্রথম পার্টটা আলোচনা করেছি ইতিপূর্বে আমরা দশটা পার্ট পরিবেশবিদ্যার দশটা পার্ট আপডেট করেছি সেই দশটা পার্টের ভিডিও তোমরা এই ভিডিও ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে সেখান থেকে তোমরা খুব দেখে নিতে পারবে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ খুবই ইম্পর্টেন্ট কিছু তথ্য তোমাদের আছে এই সপ্তম শ্রেণির পঞ্চম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত আমরা এই ভিডিওতে আলোচনা করেছি তো দেখো পঞ্চম অধ্যায়ে টপিক হচ্ছে মানুষের খাদ্য অর্থাৎ এই অধ্যায়ে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে মানুষের খাদ্য তো আমরা দেখো প্রধান খাদ্য উপাদান অর্থাৎ আমরা যেসব খাদ্য খাবার খাই সেই খাদ্যগুলো কয়েকটা ভাগে ভাগ করেছি এবং সেই খাদ্য কোথা থেকে পাওয়া যায় সেই বিষয়ে আলোচনা করেছি তো দেখো প্রথমে হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট কোন খাদ্যে পাওয়া যায় ভাত রুটি দুধ আমরা কিছু উদাহরণ দিয়েছি সব দিনই তারপর দেখো প্রোটিন মাছ মাংস ডিম তারপর হচ্ছে লিপিড বা ফ্যাট মাখন তেল বাদাম নারকেল তারপর হচ্ছে ভিটামিন ফল আমলকি গাজর টমেটো তারপর দেখো ফাইটোকেমিক্যাল বা উদ্ভিজ্জ রাসায়নিক চা পাকা আম পাকা পেঁপে তারপর হচ্ছে খাদ্যতন্তু আম আপেল ডাটা শাক এরপর দেখো দেহ গঠনের জন্য খাদ্য থেকে যে শর্করা পায় তা প্রধানত দুই প্রকার একটা হচ্ছে গ্লুকোজ দেখো গ্লুকোজ এবং হচ্ছে শ্বেতসার বা স্ট্রাচ বা শ্বেত সার এরপর আমরা কোন প্রোটিন কোথায় থাকে সেইটা একটু দেখে নেব আমাদের আমাদের যে বিভিন্ন অঙ্গ এবং সেখান থেকে সেখানে কোন প্রোটিনগুলো থাকে তো প্রথমে হচ্ছে দেখো কেরোটিন এটা হচ্ছে চুল এবং নখে থাকে কেরোটিন অ্যাকটিন অ্যাকটিন এবং মায়োসিন থাকে পেশিতে অ্যাকটিন মায়োসিন থাকে পেশিতে তারপর হিমোগ্লোবিন এটা আমরা সবাই জানি যে লোহিত রক্তকর্ণিকা হিমোগ্লোবিন এরপর দেখো গ্লোবিউলিন গ্লোবিউলিন এবং গ্লোবিউলিন এবং ফাইবিনোজিন এটা হচ্ছে রক্তের প্লাজমতা থাকে অর্থাৎ রক্তরসে থাকে এরপর দেখো কোলাজেন অস্থি টেন্ডন বা লিগামেন্টে থাকে কোলাজেন এরপর দেখো আমরা যে ভিটামিন ভিটামিনগুলোকে দুটি ভাগে ভাগ ভাগ করেছি একটা হচ্ছে ফ্যাট দ্রাব্য ভিটামিন ভিটামিন ফ্যাট দ্রাব্য ভিটামিন কোনগুলোকে বলা হয় ভিটামিন এ ডি ই এবং কে এবং জলে দ্রাব্য ভিটামিন হচ্ছে বি কমপ্লেক্স এবং সি এই দুটো হচ্ছে জলে দ্রব্য এবং এই যে ভিটামিনের উৎস অর্থাৎ ভিটামিনের উৎস সেগুলো কোথা থেকে আমরা এই ভিটামিনগুলো পাবো অর্থাৎ ভিটামিন এ কোথা থেকে পাবো সেইগুলো আমরা এই এখানে আলোচনা করেছি তোমরা একটু দেখে নাও আমি এই বিষয়গুলো আলোচনা করছি না একটু তোমরা দেখে নিলেই পারবে বা তোমরা খাতায় লিখে নিতে পারো এরপর দেখো ভিটামিনের অভাবে উপসর্গ খুব ইম্পর্ট্যান্ট কিছু এবার টপিক আমরা আলোচনা করব। ভিটামিনের অভাবে উপসর্গ অর্থাৎ বি কমপ্লেক্স ঠোঁট ফাটা চোখের নিচে এবং নোক ফ্যাকাসে হওয়া অ্যানিমিয়া স্মৃতিভংশ এবং সি সি হচ্ছে দেখো মাটি থেকে রক্ত পড়া বা স্কারভি এরপর আমরা যে বিভিন্ন ভিটামিন এবং সেটির অভাবে কোন রোগ হয় সেই রোগগুলোর নাম আমরা একটু তাড়াতাড়ি একটু দেখে নেবো দেখো ভিটামিন এ রাতকানা বা খসখসে হয়ে যাওয়া এরপর হচ্ছে ভিটামিন ডি শিশুদের রিকেট বড়দের অস্ট্রীয় ম্যালয়েশিয়া ভিটামিন ই বন্ধাত্ম রোগ হয় ভিটামিন কে রক্ত তঞ্চনে ব্যাহত হয় ভিটামিন বি এ অন ভিটামিন বি অন দেখো ভি অন বেরি বেরি ভিটামিনকে কে আমরা বিভিন্ন ভাগে ভাগ করেছি ভিটামিন বি টু দেখো মুখে জিভে ঘা ভিটামিন বি ফাইভ পেলেগ্রা রোগ হয় ভিটামিন বি ফাইভের অভাবে ভিটামিন বি টুয়েলভ অ্যানিমিয়া রোগ হয় তারপর যে ভিটামিন সি এর অভাবে হয় স্কারভি রোগ এরপর হচ্ছে আমরা কিছু খনিজের খনিজও আমরা আলোচনা করেছি খনিজ খনিজ পদার্থ হিসাবে আমরা আয়রন আয়রনের অভাবে আমাদের শরীরে আয়রনের অভাবে অ্যানিমিয়া হয় আয়োডিন আয়োডিনের অভাবে হচ্ছে গলগণ্ড বা গয়টার বা ট্যারা চোখ তারপর দেখো সোডিয়াম উচ্চ রক্তচাপ ক্যালসিয়াম রিকেট ক্যালসিয়ামের অভাবে রিকেট হয় এবং জিঙ্কের অভাবে রক্তের সরকার পরিমাণ বৃদ্ধি পায় এরপর আমরা খাদ্যতন্তু নিয়ে আলোচনা করব দেখো খাদ্যতন্তু হচ্ছে কি তন্তু হচ্ছে এক ধরনের সেলুলোজ বা পেকটিন জাতীয় কার্বোহাইড্রেট এখা এইগুলো এই যে খাদ্যতন্তু কোন 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 খাদ্যে পাওয়া যায় এখানে আমরা নিচে আলোচনা করেছি দেখো সজনে ডাটা চাল বীজের খোসা বাঁধাকপি আপেল ওটস আরও অন্যান্য খাবার আছে আমরা কিছু আলোচনা করলাম এরপর আমরা উদ্ভিজ্জ রাসায়নিক অর্থাৎ ফাইটোকেমিক্যাল এই নিম্নের এই বিষয়গুলোতে পাওয়া যায় এই খাবার এই খাদ্যগুলোতে পাওয়া যায় উদ্ভিজ্জ রাসায়নিক বা ফাইটোকেমিক্যাল যেগুলো রঙ বেরঙের খাবার অর্থাৎ দেখো বিভিন্ন কালারফুল যে ফ্রুটস সেইগুলো থেকে কিন্তু উদ্ভিজ্জ উদ্ভিদ পাওয়া যায় মানে উদ্ভিজ্জ রাসায়নিক এরপর আমরা দেখো শিশুদের অপুষ্টিগত জনিত রোগ হয় ম্যারা সেই রোগটার নাম হচ্ছে ম্যারাসমাস শিশুদের অপুষ্টিজনিত রোগ হচ্ছে ম্যারাসমাস এবং এই একই ধরনের আর একটা রোগ হচ্ছে দেখো এই যে নিচের আর হচ্ছে দেখো কোয়াশিওর কর কোয়াশিওর কর এটা অপুষ্টিজনিত বয়স হবে এক থেকে চার বছর বয়স্ক পর্যন্ত প্রোটিনের অভাব ঘটলে এই কোয়াশিওর কর এই রোগটা দেখা যায় তো এরপর আমরা আলোচনা করব জল নিয়ে দেখো লবণাক্ত জল আমাদের গোটা পৃথিবীর যদি হিসাব ধরি হিসাব নিকাশ করি তাহলে লবণাক্ত জল হচ্ছে নাইনটি সেভেন পয়েন্ট থ্রি অর্থাৎ নাইনটি সেভেন যদি আমি ধরে নিই এবং সুস্বাদু জল অর্থাৎ পা যেটাকে আমরা মিষ্টি জল বলি সুস্বাদু জল বা মিষ্টি জল ফ্রেশ ওয়াটার সেটা হচ্ছে টু পয়েন্ট সেভেন এবং অ্যাপ্রক্সিমেট হচ্ছে থ্রি পারসেন্ট এরপর আমরা এই সুস্বাদু জলটাকে যদি আবার ভাগ করি তাহলে দেখো হিমবাহ ও বরফের আস্তরণ হচ্ছে সিক্সটি এইট পয়েন্ট সেভেন ভৌমজলে হচ্ছে থার্টি পারসেন্ট এবং হ্রদ জলভূমি নদী এবং অন্যান্য থেকে ওয়ান পয়েন্ট মাত্র ওয়ান টু পারসেন্ট এরপর দেখো আমরা আলোচনা করছি মিষ্টি বা স্বাদু জলের ওয়ান পয়েন্ট টু পয়েন্ট জল আমরা পানীয় জল হিসেবে ব্যবহার করি আমরা যদি গোটা পৃথিবীর জল হিসেবে ধরি তাহলে কিন্তু খুবই কম পানীয় জল বা অর্থাৎ যেটা আমরা খাই পান করি ঠিক আছে ব্যবহ ব্যবহার নয় পান করি সেই জলটা হচ্ছে মাত্র পয়েন্ট থ্রি সেভেন এরপর আমরা দেখো ষষ্ঠ অধ্যায়ে আমরা আলোচনা করবো ষষ্ঠ অধ্যায়ে সেইভাবে কিছু নেই দেখো জেকোবসন অরগ্যান এটা সাপের মুখে থাকে উপরের তালুতে থাকে জেকোবসান অর্গ্যান জেকোবসান অর্গ্যান এটা সাপের মুখের মধ্যে থাকে এই অর্গানটা এরপর দেখো সপ্তম অধ্যায়ে আমরা কি কি বিষয় পেয়েছি সেটাই আলোচনা করব দেখো পৃথিবীর তাপমাত্রা যে আস্তে আস্তে অর্থাৎ ক্রম বেড়ে যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে তখন সেটাকে বলছি গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন অর্থাৎ পৃথিবীর তাপমাত্রা যে ক্রম বেড়ে যাচ্ছে সেটাকেই আমরা বলছি বিশ্ব উষ্ণায়ন এরপর দেখো আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব এখানে দেখো উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে পরিবেশ পরিবেশে কার্বন ডাইঅক্সাইড গ্যাস মেশার বার্ষিক হার হচ্ছে আশি পার্সেন্ট শতাংশ বেড়েছে অর্থাৎ এগুলো হচ্ছে নাসার রিপোর্ট এরপর দেখো নাসা অনুসারে দু হাজার সাল ছিল গত এক শতাব্দীর উষ্ণতম বছর এরপর দেখো এই বিষয়গুলো একটু পড়ে নাও আমি মূল বিষয়গুলো একটু আলোচনা করব এরপর দেখো ভারতের চারটি বায়োডাইভার্সিটি হটস্পট অর্থাৎ আমার গোটা পৃথিবীতে অনেক হটস্পট আছে আমাদের ভারতবর্ষের মধ্যে এই চারটি হচ্ছে খুবই জীব বৈচিত্র্যপূর্ণ অঞ্চল দেখো পূর্ব হিমালয় একটা হচ্ছে পূর্ব হিমালয় পশ্চিমঘাট পর্বতমালা ইন্দো বার্মা অর্থাৎ উত্তর পশ্চিম ভারতের যে রাজ্যগুলো আছে আমাদের উত্তর 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 পূর্ব ভারতের তারপর হচ্ছে সুদাল্যান্ড অর্থাৎ আন্দানমান নিকোবর অঞ্চল এরপর দেখো ভারতকে মেগা ডাইভার্সিটি ন্যাশন বলা হয় এই একটু তোমরা পড়ে নাও আমরা ছোট ছোটো কিছু তথ্য তুলে ধরেছি খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা তথ্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমরা একটু খাতায় লিখে নেবে এরপর আমরা ষষ্ঠম অর্থাৎ অধ্যায় অর্থাৎ সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানীর শেষ অধ্যায়টা এটা দেখো দুশো ছাপান্ন থেকে তিনশো সাত পর্যন্ত এখানে আলোচনা আছে টপিকের নাম হচ্ছে পরিবেশ এবং জনস্বাস্থ্য এই অধ্যায়ের নাম এই চ্যাপ্টারের নাম হচ্ছে পরিবেশ এবং জনস্বাস্থ্য খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার তো দেখো এগুলো দেখে নাও আমরা কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করেছি ডাব্লু এইচও এর ফুল ফর্ম আমরা সবাই জানি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা হচ্ছে উনিশশো সালে নয় এপ্রিল স্থাপিত হয়েছিল এর প্রধান কার্যালয় হচ্ছে সুইজারল্যান্ডের জেনিভয় এরপর হচ্ছে ইউনিসেফ ইউনাইটেড নেশন দেখো ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড এটা হচ্ছে আমাদের তৃতীয় বিশ্ব বা উন্নয়নশীল যে দেশগুলো তাদের জন্য স্বাস্থ্যের জন্য তাদের জন্য এটা গড়ে উঠেছিল মূলত তারপর দেখো উনিশশো সালে এটা আমাদের অধিবেশনে গড়ে উঠেছিল এরপর খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক দেখো বায়ুবাহিত রোগ বায়ুবাহিত রোগ এবং পাশে যে ব্যাকটেরিয়া অর্থাৎ এটা কিন্তু বায়ুবাহিত রোগ এবং সেটা ব্যাকটেরিয়া জীবাণু অর্থাৎ ব্যাকটের জীবাণুর প্রকৃতি হচ্ছে ব্যাকটেরিয়া এরপর দেখো ডিপথেরিয়া ইনফ্লুয়েঞ্জা তারপর যে সর্দি সর্দিকাশি এটাও কিন্তু ভাইরাস জীবাণু হচ্ছে জীবাণুর প্রকৃতি হচ্ছে ভাইরাস তারপর যে হাম জলবসন্ত গুটি বসন্ত নিউমোনিয়া অ্যালার্জি এরপর দেখো জল জলগঠিত কিছু রোগ দেখো আমাশাই প্লেগ কলেরা এই কলেরা রোগটার আরেকটা নাম আছে দেখো দেখো বিসুচিকা বিসুচিকা এই কলেরা রোগের একটা নাম হচ্ছে বিশুচিকা টাইফয়েড ডায়রিয়া ডায়রিয়ার জীবাণু প্রকৃতি হচ্ছে ভাইরাস এবং দেখো কলেরা হচ্ছে ব্যাকটেরিয়া জাতীয় আন্তরিক জন্ডিস জন্ডিসটা ইংরেজিতে হেপাটাইটিস এবং পোলিও এটা হচ্ছে ভাইরাস গঠিত রোগ অর্থাৎ জীবাণুর প্রকৃতি হচ্ছে ভাইরাস এরপর হচ্ছে ম্যালেরিয়া এরপর দেখো আমরা আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ যে কোন রোগ ছড়ায় কোন মশা অর্থাৎ কোন মশা কোন রোগ ছড়ায় আমরা এটা সবাই জানি অ্যানিফিলিস মশা হচ্ছে ম্যালেরিয়া অ্যানিফিলিস মশা হচ্ছে ম্যালেরিয়া ছড়ায় তারপর হচ্ছে কিউলেক্স মশা কিউলেক্স মশা হচ্ছে গোদ বা ফাইলেরিয়া বা দেখো এনকেফালাইটিস এনকেফালাইটিস এবং এডিস মশা হচ্ছে ডেঙ্গি বা চিকুনগুনিয়া এডিস মশা এই রোগ ছড়ায় তো খুবই গুরুত্বপূর্ণ খুবই সুন্দর করে আমরা তুলে ধরেছি আমরা ইতিপূর্বেই কিন্তু ক্লাস থ্রি ফোর ফাইভ সেভেন সিক্স সেভেন পর্যন্ত আমরা তুলে ধরলাম সমস্ত পরিবেশের সংক্ষিপ্তভাবে আমরা তুলে ধরেছি খুব সুন্দরভাবে তোমরা দেখলেই বুঝতে পারবে তো সেই ভিডিওগুলোর লিংক। আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিবে। এরপর দেখো কোন রোগ ছড়াই কোন মাছি অর্থাৎ সাধারণ মাছই হচ্ছে কালাজ্বর বালি মাছি কালাজ্বর এবং কালো মাছি হচ্ছে দেখো অঙ্কোসার্কিয়াসিস এরপর দেখো প্লেগ রোগ ছড়াই হচ্ছে ইঁদুর এবং ম্যালেরিয়া জীবাণুর প্রজাতির নাম হচ্ছে প্লাস মোডিয়াম ভাইবাক্স এটা আমরা ছোটো থেকেই আমরা পড়েছি যে ম্যালেরিয়ার জীবাণুর প্রজাতির নাম হচ্ছে এটা ম্যালেরিয়া এই যে এই অসুখটা প্রথম দেখা যায় আফ্রিকায় এরপর দেখো ম্যালেরিয়ার যে মশা বাহিত রোগ তা প্রমাণ করেন হচ্ছে রোডান্ড রস রোনান্ড রস বার্ড ফ্লু এটা এটা সম্পর্কে আমরা অনেকেই জানি বার্ড ফ্লু এটা হচ্ছে পাখিদের হয় বিভিন্ন মুরগি জাতীয় মুরগিতে হয় এটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস জাতীয় এটা অসুখ রোগ তারপর দেখো পাস্তুরাইজেশান পাস্তুরাইজেশান অর্থাৎ খাবারকে জীবাণুমুক্ত করার প্রক্রিয়াকে পাস্তুরাইজেশন বলা হয় পাস্তুরাইজে অর্থাৎ প্যাকেট করার আগে সেটাকে জীবাণুমুক্ত করা যে কোনো খাবারকে প্যাকেটজাত করার আগে সেটাকে জীবাণুমুক্ত করা সেটাকে বলা হয় পাস্তুরাইজেশন এরপর দেখো ড্রপসি ড্রপসি হচ্ছে আমরা যে আমরা যে তেল খাই খাবার তেল এবং সেই সরিষার তেলের মধ্যে ভেজাল যখন দিলে ভেজাল ভেজাল তেলে খেলে যে রোগ হয় তখন তাকে বলা হয় ড্রপসি তারপর দেখো ল্যাথিরিজম ল্যাথিরিজম একটা না অনেকদিন খেসারির ডাল খেলে খেসারির ডাল খেলে কিন্তু এই রোগটা হয় ল্যাথিরিজম তারপর দেখো আজিনো আজিনো মোটো আজিনো মোটা মোটো এটা হচ্ছে যে কোনো খাবারে দিলে এটা এটা মাংসের মতো স্বাদ আসে এই একটা হচ্ছে একটা কেমিক্যাল বলতে পারো যেটা খাবারে দিলে কিন্তু মাংসের মতো টেস্ট আসে তো এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি